এই আগেই তো চাই আর্জেন্টিনার, তর্ষ হলো না ভক্তের, ভাগ গোলে মাঠে ঢুকে পড়ে তখনই তুললেন সেলফি। একের পর এক ব্যর্থতার ফলাফল আর্জেন্টিনার একাদশে জায়গা হারানো। আর্জেন্টিনার বাছাই পর্বে গত দুই ম্যাচে জায়গা হয়নি সার্জিও অ্যাগুয়েরোর। হোর্হে সাম্পাওলি দায়িত্ব নেওয়ার পর যে দুজনকে কড়া বার্তা দিয়েছেন, অ্যাগুয়েরো তাদের একজন। হয়তো এর সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক নেই, কিন্তু ক্লাবের হয়ে আগুয়েরো যে আগুন ফর্মে আছেন তাতে সাম্পাওলির পক্ষে সম্ভব হবে না এই স্ট্রাইকারকে অবজ্ঞা করে চলা, বিশেষ করে গত দুই ম্যাচে ইকার্দি মেসি দিবালার আক্রমণত্রয়ী যখন ছিল নিষ্ফলা, আর সেই সময়েই আগুয়েরোর জ্বলে ওঠা। আগের ম্যাচে অ ইউরোপীয় খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোলের রেকর্ড করেছেন, কাল ওয়াটফোর্ডের বিপক্ষে করলেন হ্যাটট্রিক। কাল নিজে তিন গোল করার পাশাপাশি গ্যাব্রিয়েল হেসুসকে দিয়ে একটি গোল করিয়েছেন, পাশাপাশি নিকোলাস ওটামেন্ডি আর রাহিম স্টার্লিংয়ের গোলে 6-0 বড় ব্যবধানে জিতে এসেছে সিটি। সিটির জার্সি গায়ে আগুয়েরোর এখন 175টি গোল, আর তিনটি গোল করতে পারলে সিটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন। এরিক ব্রুক 177টি গোল করেছেন, যে রেকর্ডে 1939 সাল থেকে অক্ষত। ইংলিশ প্রিমিয়ার লিগে এটি আগুয়েরোর ষষ্ঠ হ্যাটট্রিক, ব্রোনিউ প্রিমিয়ার লিগে 6টি হ্যাটট্রিক করেছেন। তবে আগুয়েরোর চেয়ে 278টি ম্যাচ বেশি খেলতে হয়েছে তাকে, সব প্রতিযোগিতা মিলে সিটির হয়ে এটি তার 10ম হ্যাটট্রিক। প্রিমিয়ার লিগে আগুয়েরোর চেয়ে হ্যাটট্রিকে আছে অ্যালান শিয়ারার 11, রবি ফ্লাওয়ার 9টি, থিয়েরি ওরি 8টি ও মাইকেল ওয়েনের 8টি। ইউরোপের শীর্ষ লিগগুলোতেও 201 গোল হয়ে গেল আগুয়েরোর। ইংল্যান্ডে 127 গোলের আগে স্পেনে 74 গোল করে এসেছেন। প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে টানা 8 ম্যাচে গোল করলেন, টানা 9 গোল করা রবিন ফন পার্সির রেকর্ডটাও এখন হুমকির মুখে। আগুয়েরো আবার জাতীয় দলের একাদশে ফিরছেন মোটামুটি নিশ্চিত, কিন্তু জার্সি বদলেই না আবার ফর্ম হারিয়ে ফেলেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভালো কোনো ভিডিও বা নতুন কোনো সংবাদ পাওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করবো।